আসসালামু আলাইকুম, রয়্যাল ক্যাফের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি জেভিয়ার অভিজিৎ বিশ্বাস, সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার। আজকে আপনাদের সামনে যে মেশিনটি নিয়ে আমি এসেছি সেটি হচ্ছে কিউএসডিসি আপডেট। আজকে এই মেশিনের সেটিং সম্পর্কে আপনাদের বলা হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে মেশিনের সামনে চারটি বাটন রয়েছে। প্রথম বাটনটি হচ্ছে কফি, তারপরে একটি টি, তারপর একটি হাফ কাপ এবং তারপর একটি হট ওয়াটার। প্রয়োজনের ক্ষেত্রে আমাদের এই বাটনগুলো এক একটা এক এক সময় এক ধরনের কাজ করে। যেমন কফি বাটনটি আমাদের ব্যাক হিসেবে কাজ করে, টি বাটনটি আমাদের আপ হিসেবে কাজ করে, হাফ কাপ বাটনটি আমাদের ডাউন হিসেবে কাজ করে এবং হট ওয়াটার যে বাটনটি রয়েছে এটি আমাদের মেনুতে ঢোকার জন্য এবং নেক্সটের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাহলে সেটিংয়ে আমার প্রথমত ঢোকার জন্য মেশিনটিকে প্রথম আমার বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য আমাদের মেশিনের ভিতরে একটি পাওয়ার সুইচ রয়েছে। দরজার পিছনে এই সুইচটাকে আমি চাপ দিয়ে মেশিনের পাওয়ার বন্ধ করব। মেশিন বন্ধ করার পরে আমরা এখানে যে হট ওয়াটার বাটনটি আছে সেই হট ওয়াটার বাটনে প্রেস করব এবং মেশিনটিকে এই সুইচটাকে চাপ দিয়ে আমি মেশিনটা অন করব। অন করার পরে আমরা কিছুক্ষণ ধরে রাখবো, তারপরে যখনই এখানে পাসওয়ার্ড লেখা আসবে তখন আমি হট ওয়াটার বাটনটি ছেড়ে দেব। তারপরে আমাদের এখানে যেহেতু হট ওয়াটার বাটনটি নেক্সট হিসেবে কাজ করে সেহেতু আমি এই হট ওয়াটার বাটনে আবার চাপ দিব। চাপ দেওয়ার পরে আমার এখানে লেখা আসবে DEL প্রিমিক্স 1। এটি হচ্ছে আমাদের যে প্রিমিক্স সেটার ডিলে। আমাদের এই সেটিংগুলোতে যেই সেটিংয়ের আগে DEL লেখা থাকবে সেগুলোকে আমরা পরিবর্তন করব না, সেগুলো সবসময় জিরো থাকবে। নেক্সট, তারপরে এখানে দেখতে পাচ্ছি প্রিমিক্স 1। প্রিমিক্স 1টা হচ্ছে আমাদের যে কফি, কফির পাউডারের পরিমাণ এখানে দেওয়া আছে 5.1। এটাকে আমরা প্রয়োজন মতো টি এবং হাফ কাপ দিয়ে আপ এবং ডাউন করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তারপরে হট ওয়াটার আবার চাপ দিলে দেখতে পাচ্ছি DEL ওয়াটার 1, তার মানে DELটা আমাদের প্রয়োজন নেই। নেক্সট, ওয়াটার 1 এটা হচ্ছে আমাদের কফির পানির পরিমাণ, এটাকেও আমরা আপ ডাউন করে পরিবর্তন করতে পারবো। তারপরে হট ওয়াটার আবার চাপ দিলে ডেল প্রিমিক্স 2, এটা আমাদের প্রয়োজন নেই। তারপরে প্রিমিক্স 2 এটা আমাদের চায়ের পাউডারের পরিমাণ। নেক্সট, ডেল ওয়াটার 2 এটা আমাদের পানির পরিমাণ চায়ের। নেক্সট, ওয়াটার 2। নেক্সট, ডেল উইপার 1 এটা হচ্ছে আমাদের কফির উইপারের পরিমাণ, উইপার অর্থাৎ আমাদের যে ফোমটা হয় কফিতে সেই ফোমের পরিমাণ। নেক্সট, আমরা উইপার 1টা সেট আপ করবো যেহেতু ডেলগুলো আমরা কোনো কাজ করব না। নেক্সট, এখানে দেওয়া আছে হাফ কাপ ইয়েস, তার মানে যদি হাফ কাপটা আমাদের ইয়েস থাকে তাহলে আমরা চা এবং কফি উভয়ের ক্ষেত্রেই আমরা হাফ কাপটা পাবো। নেক্সট, হট ওয়াটার ইয়েস, তার মানে আমরা চাইলে হট ওয়াটার প্রেস করে হট ওয়াটার চা এবং কফির থেকে আমরা হট ওয়াটারটাও পাবো। নেক্সট, পাম্প নো, এই মেশিনে যেহেতু পাম্পের অপশনটা নেই সেহেতু আমরা পাম্পটা আমাদের নো থাকবে। নেক্সট, ওয়াটার লেভেল ইয়েস, আমাদের যে পানিটা দিচ্ছি এই পানিটা ইন্ডিকেট করার জন্য আমাদের একটা ওয়াটার লেভেল সেন্সর রয়েছে, সেই সেন্সরটা অ্যাক্টিভেট রাখার জন্য আমরা ইয়েস রাখবো এটাকে। নেক্সট, টেম্পারেচার ইয়েস, আমাদের এই টেম্পারেচারটা যেহেতু রিলের মাধ্যমে কন্ট্রোল করা হয় তাহলে আমরা টেম্পারেচারটাকেও ইয়েস রাখবো। নেক্সট, টেম্পারেচার লো, এখানে আমরা টেম্পারেচার লোটা হচ্ছে আমাদের যে এই মেশিনের সর্বনিম্ন যে টেম্পারেচারটা সেই টেম্পারেচারটা, মানে যত আপ হওয়ার পরে কত পরিমাণ নামার পরে সে আবার রিহিটিং নিবে সেটা, আমরা এটাকে 60 রাখবো। নেক্সট, এটা হচ্ছে টেম্পারেচার হাই, আমরা সর্বোচ্চ এই মেশিনটাতে কত টেম্পারেচার চাই সেটার জন্য এটা হচ্ছে টেম্পারেচার হাই, এখানে আমরা 80°C রাখবো। নেক্সট, কয়েন মেকানিজম নো, এখানে যেহেতু আমরা কয়েন মেকানিজমের কোনো অপশন নেই সেহেতু এটাকে নো রাখবো আমরা। নেক্সট, এফএল টাইম, এটা হচ্ছে আমাদের ফ্লাশ টাইম, অটোমেটিক মেশিনটি ফ্লাশ হবে একটি সময় নির্দিষ্ট সময় পর পর, তাহলে এই অপশনটা আমাদের প্রয়োজন নেই, এই কারণে আমরা এফএল টাইম নো রাখব। নেক্সট, আমরা আবার পুনরায় ঘুরে এখানে পাসওয়ার্ডে চলে আসছি। তাহলে আমাদের এই সেটিংটা কমপ্লিট, এবং সেটিং কমপ্লিট হলে আমরা সেটিং থেকে বের হওয়ার জন্য এই কফি বাটনে চাপ দিব। কফি বাটনে চাপ দেওয়ার পরে আমরা এই সেটিং থেকে বের হয়ে আসবো।